আসসালামু আলাইকুম, এটিন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। করোনা মহামারীর কারণে এবার সীমিত আকারে হজ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। বিদেশ থেকে গিয়ে কেউ এই হজে অংশ নিতে পারবে না। গত রাতে এই ঘোষণা দেয় সৌদি সরকার। দেশটির হজ মন্ত্রণালয়ে বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, সৌদি আরবে বসবাসরত মুসলমানরাই শুধু এবারের হজে অংশ নিতে পারবেন। স্বাস্থ্য সুরক্ষা মেনে কঠোর সতর্কতার মধ্যে পবিত্র হজ হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়নি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব জানিয়েছে, এবছর নিবন্ধিতরা আগামী বছর হজে যেতে অগ্রাধিকার পাবেন। দেশে আজ থেকে স্বর্ণের দাম এক লাফে প্রায় 6,000 টাকা বাড়ছে। ফলে 22 ক্যারেট প্রতি ভরি সোনা 64,042 টাকার পরিবর্তে এখন বিক্রি হচ্ছে 69,867 টাকায়। আগে ভরিতে 1,500 টাকা বাড়লেও এবার স্বর্ণের দাম এক লাফে 5,825 টাকা বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। মহামারীর কারণে আপৎকালীন মজুদদের জন্য বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে জানান জুয়েলার্স সমিতির নেতারা। দাম বাড়ায় এখন প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণ 66,718 টাকা, 18 ক্যারেট 57,970 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি হয়েছে 47,647 টাকা। আমরা এখনো এই আন্তর্জাতিক বাজারের সাথে মূল্যটাকে সমন্বয় করি নাই। যদি এই ধরনের বৃদ্ধি হতেই থাকে, তাহলে বাংলাদেশ জুয়েলারি সমিতি দু একদিনের ভিতর আমাদের জুয়েলারি সমিতির থেকে যে মূল্য বৃদ্ধির সমন্বয় কমিটি রয়েছে তাদের মতামত সাপেক্ষে আমাদের এই স্বর্ণের দাম বাড়াতে হবে। এদিকে আন্তর্জাতিক বাজারের চেয়ে বাংলাদেশে স্বর্ণের দাম বেশি বলে জানিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। সারা বিশ্বে ফাইন্যান্সিয়াল আনসার্টেনিটি, জিওপলিটিক্যাল আনসার্টেনিটি ইন এশিয়া, এছাড়া প্যান্ডামিক অ্যান্ড করোনা সারা বিশ্বে একটি দুরাবস্থা সারা মানব জাতি আজকে ভুগছে। The gold is the best safe haven for any crisis in the world. If you look back 100 years, 200 years, 500 years. So, পৃথিবীর যে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে gold is the safe haven for investor, gold is the safe haven for every sector of the economics. So এই কারণে gold এর দাম শুধু বাড়ছে এবং এখনো বাড়ছে until otherwise the whole world এর পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত। দেশের আরও 5 জেলার 11টি অঞ্চলকে করোনাভাইরাস বিস্তারের রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর সেখানে সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রেড জোনভুক্ত নতুন জেলাগুলো হলো ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। জেলাগুলো রেড জোন হিসেবে চিহ্নিত 11টি এলাকায় আজ থেকে সাধারণ ছুটি কার্যকর হবে। ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন লাল অঞ্চলে জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। অফিস কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সারা দেশে আরও অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 2 জন। এছাড়া বরিশাল বিভাগের 5 জেলায় ডাক্তার, নার্স ও পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন 66 জন। নারায়ণগঞ্জে করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 26 জন। যশোরে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় 3 স্বাস্থ্যকর্মী সহ 24 জন করোনা, জামালপুরে 23 জন, চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের 5 কর্মী সহ 9 জন, শেরপুরে 1 জন স্বাস্থ্য পরিদর্শক সহ 7 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 1949 সালের এই দিনে ঢাকার রেড গার্ডেনে প্রতিষ্ঠিত হয় দলটি। ওই দিন প্রথম আওয়ামী লীগ নামে এই দলের আত্মপ্রকাশ ঘটলেও পরে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে পরিচিত প্রায় আওয়ামী লীগ। 52 এর ভাষা আন্দোলন, 54 এর যুক্তফ্রন্ট নির্বাচন,
আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 66-এর 6 দফা ও 69-এর গণ অভ্যুত্থানের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের অগ্রযাত্রা, তারই ধারাবাহিকতায় 1971-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবারে শেয়ার বাজারের খবর। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরে বিনিয়োগকারীদের জন্য 12% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2.23 টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল 2 টাকা। সম্পদ মূল্য দাঁড়িয়েছে 19.05 টাকা, আগের বছর ছিল 18.02 টাকা। আগামী 26 আগস্ট দুপুর 12টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 29 জুলাই। মুন্নো গ্রুপের 2 প্রতিষ্ঠান মুন্নো সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং মুন্নো জোর স্টাফলার্স লিমিটেডের কারখানা আজ থেকে আংশিকভাবে পুনরায় চালু করা হয়েছে। দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে কর্মক্ষেত্রের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে স্বাস্থ্যবিধির সকল নিয়ম কানুন কঠোরভাবে পালন এবং স্বাস্থ্য সুরক্ষার উপকরণ ব্যবহার সহ সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবং স্থানীয় প্রশাসনের অনুরোধে গত 10 এপ্রিল থেকে সাময়িকভাবে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল কোম্পানি কর্তৃপক্ষ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের প্রায় সব ধরনের রিপোর্ট জমা দেওয়ার শর্ত শিথিল করেছে বিএসইসি। এ সংক্রান্ত জারি করা আদেশ অনুসারে এখন থেকে কিছু রিপোর্ট বিএসইতে জমা না দিয়ে শুধু 2 স্টক এক্সচেঞ্জে জমা দিলেই চলবে। স্টক এক্সচেঞ্জে এসব রিপোর্টের সংক্ষিপ্ত সার বিএসইসির কাছে পাঠাবে। এতদিন 2 স্টক এক্সচেঞ্জের পাশাপাশি বিএসইসিতেও এই রিপোর্ট জমা দিতে হতো। আদেশের ফলে এখন থেকে আর বিএসইসিতে এই কপি জমা দিতে হবে না। স্টক এক্সচেঞ্জ এসব রিপোর্টের সংক্ষিপ্ত সার প্রতি মাসের 15 তারিখের মধ্যে বিএসইসির কাছে পাঠাবে। 2 স্টক এক্সচেঞ্জ এই সংক্রান্ত কমপ্লায়েন্সের বিষয়টি মনিটর করবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।